হাই স্টুডেন্ট, আমি জয়েন এন্ট্রান্সের আজকে আবার একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা ভেক্টরের প্রবলেম এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো প্রবলেমটাতে রয়েছে আই মাইনাস এক্স জে মাইনাস ওয়াই কে অ্যান্ড আই প্লাস এক্স জে প্লাস ওয়াই কে আর দুটো ভেক্টর আর অর্থোগোনাল টু ইচ আদার, দেন লোকাস অফ দ্য পয়েন্ট এক্স ওয়াই। সো প্রথমেই বলি, আমার চ্যানেল যারা ফলো করছো তারা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে, এবং কোথাও যদি আরো প্রবলেম থাকে সেগুলো অবশ্যই জানিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি প্যারালালি এখন জয়েন্ট এন্ট্রান্সের ভিডিও বানাচ্ছি, সাথে এইচএস ভিডিও এবং মাধ্যমিক লেভেলের ভিডিও কিন্তু বানাচ্ছি। তো প্রবলেমটা এটা আছে, অর্থোগোনাল হবে দুটো ভেক্টর বলা আছে। অর্থোগোনাল মিন্স পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ একে অপরের উপর লম্ব, পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলারের প্রপার্টি থেকে আমরা জানি, দুটো ভেক্টর যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্টের ভ্যালু কিন্তু জিরো হয়। অর্থাৎ অতএব আমরা বলতে পারি এখান থেকে আই মাইনাস এক্স জে মাইনাস ওয়াই কে ডট আই প্লাস এক্স জে প্লাস ওয়াই কে ইকুয়াল টু কিন্তু জিরো হবে। এখানে দেখতেই পাচ্ছ চারটে কিন্তু অপশন রয়েছে প্রবলেমটাতে, সার্কেল, স্ট্রেট লাইন, ইলিপস, প্যারাবোলা, মানে এক্স ওয়াই দিয়ে কিছু একটা সমীকরণ আসবে, সেটা কোন কোনটার সমীকরণ হবে আমাদের সেটা বলতে হবে। তো এটা ইকুয়াল টু জিরো। এবার ডট প্রোডাক্টের প্রপার্টি অনুসারে আমরা জানি, যারা ডট প্রোডাক্ট ভুলে গেছো বা এখনো পর্যন্ত জানো না তারা দেখে নাও, আই যদি সেম টাইপ ডট প্রোডাক্ট হয়, আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে ইকুয়াল টু ওয়ান হয়, এবং অন্য যদি কিছু হয়, অর্থাৎ আই এর সাথে জে বা জে এর সাথে কে দুটো যদি আলাদা হয়, মনে রাখবে এগুলো সব জিরো হয়, শুধু একই রকম হলে তাদের ডট প্রোডাক্টটা ওয়ান হয়ে যায়। এবার এখানে যদি ডট প্রোডাক্ট করা হয়, ফার্স্ট অফ অল আমরা এটার সাথে এটা আই আই ডট প্রোডাক্ট, আই ইন্টু আই হবে ডট প্রোডাক্টে, এটা ডট প্রোডাক্ট বলা হয়, তো বা স্কেলার প্রোডাক্ট। আই এর সাথে আই করলে কত হয়ে যাবে, ফার্স্ট অফ অল এটা ওয়ান আসলো। তারপরে আই এর সাথে যখন এটার সাথে আই এর সাথে দ্বিতীয়টা করব, অর্থাৎ এখানে আই এর সাথে জে হয়ে যাবে, আমি কি বলেছি যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে জিরো হবে, এটাও জিরো হবে, এবং শেষে আই এর সাথে যখন কে হবে এটাও জিরো হয়ে যাবে, শুধু আই এর সাথে আইটাই ওয়ান হয়, আই এর সাথে অন্য কিছু গুণ হলে ইউনিট ভেক্টর জিরো হয়ে যাবে। এবার জে এর গল্প, জে এর ব্যাপারটা আসছে, যদি এখানে আছে জে এখানে আছে আই, জে এর সাথে আই যখন গুণ করবো এটার সাথে ফার্স্টে এটা ব্র্যাকেটের গুণ যেমন হয় আমাদের, তো এটা কিন্তু জিরো হয়ে যাবে, জে এর সাথে আই দুটো আলাদা জিরো হয়ে যাবে। তারপরেরটা যখন এইটার সাথে এইটা গুণ হবে, অর্থাৎ এখানেও জে কিন্তু এখানেও জে রয়েছে, এবং গুণ করলে কি এখানে মাইনাস এক্স এখানে প্লাস এক্স, তাহলে মাইনাস আসছে আমাদের এক্স স্কোয়ার, আর একটা থাকছে কি জে ডট জে থাকবে, এবং জে ডট জে এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি জে ডট জে এর ভ্যালু ওয়ান হয়, এটা একটা ভ্যালু হলো। আবার জে এর সাথে যখন শেষেরটা করবো, অর্থাৎ এই জে এর সাথে এটা ওয়াই কেটা গুণ করব, তখন কি হবে জে এর সাথে কে গুণ করলে জিরো হয়ে যাবে, এটা আর আমি লিখছি না। এবার শেষেরটাতে আসছি, কে দিয়ে যেটা রয়েছে এটার সাথে যখন এটা গুণ হবে, অর্থাৎ কে এর সাথে আই জিরো হয়ে যাবে, এটার সাথে যখন এটা গুণ হবে কে এর সাথে জে এটাও জিরো হবে, লাস্টে ভ্যালুটা থাকবে, কারণ এখানেও কে রয়েছে এখানেও কে রয়েছে, তাহলে ভ্যালুগুলো প্রথমে কে এর আগে রয়েছে, এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই, তাহলে গুণ করলে কত আসবে মাইনাস ওয়াই স্কোয়ার, এবং কে ডট কে কত হবে, কে ডট কে ওয়ান হয়ে যাবে, আর লেখার দরকার নেই, ইকুয়াল টু জিরো। এটা যদি আমরা একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পেলাম ওয়ান। এখানটা একটু সাজিয়ে নিতে পারি, এটা এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার লেখা যেতেই পারে, ইকুয়াল টু ওয়ানটাকে লিখে দিতে পারি ওয়ান স্কোয়ার। এই আকারে সাজানোর কারণ হচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ বা সার্কেলের সমীকরণ, সার্কেলের জেনারেল যে সমীকরণ থাকে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা জেনারেল জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, তাহলে এটা কি বৃত্তের সমীকরণ হবে, ফার্স্ট অপশনটা রাইট অপশন, যেখানে এই বৃত্তটার ক্ষেত্রে কেন্দ্র কত হয় যা বা সেন্টার কত হয়, সেন্টার হয় আলফা কমা বিটা, অর্থাৎ কেন্দ্র বৃত্তটা, এবং এই আরটাকে বলা হয় রেডিয়াস, ব্যাসার্ধ, রেডিয়াস ইকুয়াল টু আর ইউনিট এটা হয়। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার চলে আসছে যে অপশন কোন অপশনটা রাইট অপশন হবে, সার্কেল ফার্স্ট অপশন রাইট অপশন, কিন্তু যদি আরো ডিটেলসে দেওয়া থাকে অপশন অনেক সময় সেক্ষেত্রে সার্কেলটা সেন্টারটাও কিন্তু বার করতে বলতে পারে, তাহলে কিন্তু সেন্টারটাও জেনে রাখো, সেন্টারটা কত হবে জিরো কমা জিরো, অ্যান্ড রেডিয়াস
ইকুয়াল টু 1 ইউনিট, ব্যাসার্ধ 1 একক হবে। সো আমার চ্যানেল যারা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।